আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিজওয়ান আখি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা, শপথ বাক্য পাঠ করালেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি, বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন তারা, নির্বাচন কমিশনে নিরাপত্তা জোরদার। রাশেদ খান মেননের শপথ গ্রহণ স্থগিত চেয়ে করা রিট আবেদন নির্বাচন সংক্রান্ত কোর্টে পাঠিয়েছে হাইকোর্ট। দর্শক শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে অর্থনীতি নিয়ে আমাদের বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নিটল আয়াত প্রপার্টিজ বিজনেস ইনসাইট। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। বেলা ১১টায় ঢাকার সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এর আগে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেন রংপুর ৬ আসন থেকে নির্বাচিত ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথের পর সংসদ সদস্যরা জানান দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন তারা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী এস কে লিটন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, আমরা জানি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এ বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। রাজুয়ানা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি চেয়েছেন কিছুক্ষণ আগেই কিন্তু আওয়ামী লীগের যে সভা সেটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ কে থাকবেন আসলে আওয়ামী লীগের সভাপতি সেইটি কিন্তু সিদ্ধান্ত হয়েছে। আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আর যেমনটি জানতে চেয়েছেন, আজকে কিন্তু যারা নবনির্বাচিত এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের কিন্তু শপথ গ্রহণ করা হয়েছে, তারা শপথ গ্রহণ করেছে। আমরা দেখেছি সকাল যখন ৯টা বাজে তখন থেকে দেখেছি জাতীয় সংসদে তারা আসে। তারপর ১১টায় প্রথমে স্পিকার নিজে শপথ গ্রহণ করেন, তারপরে কিন্তু যে নির্বাচিত সংসদ সদস্যদের কিন্তু আপনার শপথ পাঠ করানো হয়। তারপরে আমরা দেখেছি যে পর্যায়ক্রমে বিভিন্ন সাংসদরা শপথ নিয়ে বাহিরে আসে এবং সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে যে এবার যে নির্বাচিত সরকার, এই সরকার যে উন্নয়ন যে অব্যাহত রেখেছে, উন্নয়নের যে ধারা সেটিকে তারা অব্যাহত রাখবে এবং দেশের জন্য কাজ করবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবার কিন্তু অনেক তরুণ সংসদ সদস্য রয়েছে, তারা কথা বলেছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে, আমাদের সঙ্গে কথা বলেছে। তারা বলেছে যে তরুণ প্রজন্ম নিয়ে তারা কাজ করতে চায়, দেশকে যেভাবে উন্নত যে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে চায় এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও এর আগে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ বলেছেন যে জাতীয় পার্টি হয়তোবা প্রধান বিরোধী দল হবে, কিন্তু এই ক্ষেত্রে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যেহেতু মহাজোটের সঙ্গে থেকে নির্বাচন করেছে, তারা মহাজোটের সঙ্গে থাকতে চায়, তারপরেও যদি কোনো কিছু ঘটে সেটিও তারা মেনে নেবে এমনটি কিন্তু জানানো হয়েছে। আপনি জানেন যে আজকের এই শপথ গ্রহণে ঐক্যফ্রন্টের যারা যে ৭ জন এমপি নির্বাচিত হয়েছে, তারা কিন্তু আজকে এখানে শপথ গ্রহণ করেনি। আমরা এই বিষয়ে আমরা হয়তোবা পরে জানতে পারবো। এর মধ্যে জাতীয় পার্টির যে মহাসচিব
হোসেন মোহাম্মদ এরশাদ তিনিও কিন্তু আজকে শপথ গ্রহণ করেননি, তবে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে তিনি বিকেল 4টার সময় তিনি শপথ গ্রহণ করবেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে। যেহেতু আপনার সকাল 11টার থেকে শপথ গ্রহণ হয়, তারপরে কিন্তু পার্টির যে সভা সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে, তারপরে আমরা দেখেছি পর্যায়ক্রমে শপথ গ্রহণকারী যে নবনির্বাচিত এমপিরা তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন। বিশেষ করে আমরা বলবো এবারকার চমক যারা রয়েছেন, তন্ময় রয়েছে এবং মাশরাফি বিন মর্তুজা রয়েছে, এমন কিন্তু তরুণ অনেক প্রার্থী বিজয়ী হয়েছে এবার, তারা কিন্তু সংসদে আজকে শপথ গ্রহণ করেছে। এছাড়াও যারা একাধিকবার নির্বাচিত হয়েছে তারাও কিন্তু কথা বলেছে, তারা বলেছে যে আরও দেশকে আরও উন্নতিশীল করতে, উন্নত করতে আর তারা সব ধরনের কাজ করে যাবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আপনি জানেন যে গত মঙ্গলবার গ্যাজেট প্রকাশ করা হয়, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গ্যাজেট প্রকাশ করা হয় এবং সেই গ্যাজেটের পরেই কিন্তু আজকে শপথ গ্রহণ করা হলো। এবং যেটুকু জেনেছি আগামী সপ্তাহের প্রথম দিকে আপনার, আপনি জানেন যে এই যারা শপথ সরকার গঠন করার ক্ষেত্রে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাগে, সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি আগামী সপ্তাহের প্রথম দিকে শপথ গ্রহণ করবে, সরকার গঠন করার যে প্রক্রিয়া সেটি কি করা হবে এবং যারা মন্ত্রী হবেন, যাদেরকে মন্ত্রী বানানো হবে তাদেরও কিন্তু শপথ গ্রহণ করবে এমনটি কিন্তু আমরা জেনেছি। তাই এটুকু বলতে চাই যে আসলে নির্বাচন হয়েছে আপনার 30শে ডিসেম্বর, আজকে শপথ গ্রহণ হলো এবং সুন্দরভাবে শপথ গ্রহণ হয়েছে। অনেক প্রার্থী, অনেক নির্বাচিত সাংসদরাই কিন্তু কথা বলেছেন, তারা বলেছেন তাদের যে প্রত্যাশা, জনগণের কাছে যে তারা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর এবং তারা সুন্দরভাবে সেগুলো বাস্তবায়ন করতে চায় মূলত। তাই রেজনা আসলে কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে পর্যায়ক্রমে সবার পরে কিন্তু পর্যায়ক্রমে শপথ, যারা শপথ গ্রহণ করেছে যে সমস্ত এমপিরা আজকে শপথ গ্রহণ করেছেন তারাই কিন্তু পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছেন। এখনও ভেতরে অনেকে রয়েছেন, তারাও বের হচ্ছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তবে আজকের যে প্রেক্ষাপট, যে শপথ গ্রহণের যে প্রেক্ষাপট একেবারে একটু ব্যতিক্রম ছিল, কারণ আপনি জানেন যে এই নির্বাচনের পর এই সরকার দশটি বছর ক্ষমতায় ছিল, এবার নেতারা হ্যাট্রিক জয় করেছে, তাই তারা বলছে যে এবার তারা এমন কিছু চমক দেখাতে চায় যেই চমক দেশের মানুষ মনে রাখবে এবং দেশকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আরও গুঞ্জন শুনেছি এখানকার যারা সিনিয়র কেন্দ্রীয় নেতা রয়েছে, তারা অর্থাৎ সংসদ সদস্য, তারা কিন্তু বলেছে এবার মন্ত্রী পরিষদে অনেক চমক আসবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তা সব কিছু মিলিয়ে আমি এইটুকু বলতে চাই যে আজকে শপথ গ্রহণ শেষ হলো এবং সরকার গঠন হবে আগামী সপ্তাহের প্রথম দিকে, মন্ত্রীদের শপথ গ্রহণ করানো হবে এবং যে ঐক্যফ্রন্ট, ও তারা আরেকটি বিষয় বলেছেন, যারা সংসদ সদস্য রয়েছেন আওয়ামী লীগের তারা বলেছে ঐক্যফ্রন্ট যদি তারা নির্বাচিত হয়েছে তারা যাতে শপথ গ্রহণ করে এমনটি কিন্তু বলেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যেহেতু জনগণের ভোটে একজন মানুষ, একজন এমপি নির্বাচিত হয়, তাই গণতন্ত্রের যে আপনার যে আইন রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে একজন নির্বাচিত এমপি যদি 3 মাসের মধ্যে শপথ গ্রহণ না করে তাহলে কিন্তু তাকে, সে কিন্তু আর সংসদ সদস্য হিসেবে থাকে না, তাকে বাতিল করা হয়। তা আসলে রেজনা এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই সংসদে শপথ গ্রহণের সর্বশেষ খবর। লিটন আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি এসকেলেটন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি। ঐক্যফ্রন্টের 7 সংসদ সদস্য গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন। বিকেল 3টায় তারা বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেবেন। এ নিয়ে নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা 8 আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের শপথ গ্রহণ স্থগিত করা চেয়ে রিট আবেদন নির্বাচন সংক্রান্ত কোর্টে পাঠিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ আদেশ দেন। এর আগে রাশেদ খান মেননের নামে গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। 1 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন একই আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ডক্টর ইউনুস আলী আকন্দ। এবারে নিটল আয়াত প্রপার্টিজ বিজনেস ইনসাইট।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে সংস্কার আর কর্মসংস্থান সৃষ্টি নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আমিনুল মজলিশের বিশেষ রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদের যেখানে পতন, মহাজোট সরকারের সেখানে মহাবিজয়। এই বিজয়ের নেপথ্যে সরকারের উন্নয়নের রোডম্যাপ ভূমিকা রেখেছে বলে মনে করছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। জনগণ যারা আছে তারা বলছে, আমি কোনো পার্টি পার্টি বুঝি না, উন্নয়ন সাথে যে আছে আমরা তার সাথে আছি। এটা ভিতর থেকে মানসিক চেঞ্জ হয়ে গেছে। বর্তমান সরকার যে ইস্তেহারটা দিয়েছেন সেই ইস্তেহারটাকে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম তাদের জন্য কিন্তু ইস্তেহারে অনেক স্বপ্নের কথা আছে। আকাশচুম্বী জনসমর্থনে সাধারণ মানুষেরও থাকে ঊর্ধ্বমুখী প্রত্যাশা, আর সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কৌশলে থাকতে হবে সতর্ক দৃষ্টি। যখন প্রত্যাশার চেয়ে একটু বেশি পায় তখন তার উপরে কিন্তু দায়িত্বটা খুব বেশি বর্তায়। আমি আশাবাদী যে এইবার যে সমস্ত খাতগুলোতে অনিয়ম হয়েছে এগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। এখন কিন্তু দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট হলো এই যে প্রত্যাশা, গ্রাসরুট থেকে তাদের এই প্রত্যাশা পূরণ করা। খালি বড়লোক নেই, বড়লোক হলো ওরা ওখানে রয়ে গেল নো। স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন সরকারের এই সিনিয়র সচিব। আমাদের প্রত্যাশার পথচিত্র তো ওইটা তৈরি করে রেখেছি, তো সেটা অর্জন করতে হলে প্রচুর কাজ, প্রচুর বিনিয়োগ, প্রচুর রিফর্মস বা সংস্কার আমাদের প্রয়োজন হবে। আর্থিক খাতে সংস্কার হতে হবে ব্যাপকভাবে, ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে, এবং আমাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলি বাস্তবায়ন করি সেগুলি যথাযথ বাস্তবায়নে অনেক মনোযোগ দিতে হবে। সীমিত বিরোধী আসনের পাশাপাশি পথের দিশা ঠিক রাখতে গণমাধ্যম সহ সকল অংশীজন পালন করবেন দায়িত্বশীল ভূমিকা, এমন আশাবাদ সংশ্লিষ্টদের। যেটা সংসদে বিরোধিতা হতো সেই বিরোধিতা বা মতামত প্রকাশের সুযোগ আমাদের রাখতে হবে। সমাজের সকল অংশের চিন্তা ভাবনা প্রতিফলিত হওয়ার জন্যে আমাদের মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় সেটি আমাদের গ্রহণ করার প্রয়োজন হবে আমি মনে করি। একটা গার্লস স্কুল আছে, টয়লেট ঠিক মতো নাই, ক্যানট অ্যাকসেপ্ট করা হবে, ক্যানট বি অ্যাকসেপ্টেড। এই যে তাদের এতগুলো এমপি হলো, তাদের কাজ হবে ওয়ার্ড ভিত্তিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম দেওয়া। আমিনুল মজলিশ, মাই টিভি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা রুহুল আমিন সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, রাতে পুলিশের দুটি দল অভিযান চালিয়ে রুহুল আমিন ও মামলার এজাহারে পাঁচ নম্বর আসামিকে গ্রেফতার করে। মামলার জন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। কুমিল্লা ডিবি ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতরাত সোয়া ১১টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভারবাল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দুদল মাদক বিক্রেতার মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এ সময় একটি অস্ত্র ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী জেলা সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রিজওয়ানা আখি, আল্লাহ হাফেজ।